গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 7:30, সেটা এই রোদটা দেখেই আশা করি বুঝতে পারছো, মানে তুখোর রোদ উঠে যায় একটা। আর যেদিনকে দরকার থাকে সেদিনকে নোংরা গাড়িটা আসে না তাড়াতাড়ি, আজকে এখনো আসেনি। এখন না চলে এলে ভালো হতো, একেবারে ওকে নিচে ছাড়তে গিয়ে আমি ফেলেও দিয়ে চলে আসতাম। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি টিফিন রেডি হয়েছে, তো তারপর আমি গুছিয়ে দিই, কারণ ও প্রায় রেডি। ভাত, লেবু, এটা হচ্ছে সকালবেলার টিফিনটা দিয়েছি। এটা আছে হচ্ছে আজকে ঝাল গোলা রুটি, এটাকে করেছি হচ্ছে এখানে আমারটা রেডি করা আছে, এগুলো ঢাকা দেবো, এখন ছুরি চাপা দেবো। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, একটা ডিম, ময়দা আর পরিমাণ মতো জল, এই দিয়ে গুলে নিয়েছি। আর হ্যাঁ, একটু গোলমরিচ, মানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো। তো এই দিয়ে আজকে বানিয়ে দিয়েছি ওকে ঝাল গোলা রুটিটা, আর একটা কেচাপ দিয়ে দিয়েছি সাথে। এমনি কেচাপ দিয়ে দিলে কি হবে বলো তো, নিচের রুটিটাতে না লেগে যায়, তাই জন্য এগুলো ঘরে থাকে, তো এগুলোর সাথে মানে গোলা রুটির সাথে এগুলো দিয়ে দেওয়া হয়। আর হচ্ছে স্যালাড দিয়েছি আজকে পাকা আম, ইঁচড়ের তরকারি, এটা তো কালকের, ডাল দিয়েছি, আর মাছের ঝাল বানিয়ে দিয়েছি, আর হচ্ছে আমের চাটনি, এটা নাকি ও এখন রোজ নেবে, করে রাখতে আমাকে বলেছে শেষ হয়ে গেলে। তো এই হচ্ছে টিফিন, তো চলো এবার আটকে দিয়ে ওকে দিয়ে দিই। আর আজকে না জলটাও প্রায় শেষ। দেখো ড্রাইয়ের গাড়িটা এসে না দাঁড়িয়ে আছে, ওয়েটেরটা এখনো আসেনি বলে ও এখনো মাইকিং শুরু করেনি, তো আমি একেবারেই নিচে নিয়ে চলে যাই, ওয়েটটার জন্য দরকার হলে একটু দাঁড়াবো। আর প্রমির সাথে একেবারে যখন নিচে নামছি কেন বলো তো, নাহলে দুবার ফেলতে যেতে হবে আমাকে, মানে একবার আসতে হবে, আসার সাথে সাথেই হয়তো আবার মাইকিং শুরু হয়ে যাবে, চলে যেতে হবে। তো ওই জন্য ভাবছি আজকে ওর সাথে একেবারে নিচে নেমে যাই, ওয়েটটা নিয়ে একটু দাঁড়াতে হবে, ওই আর কি। ছেড়ে দিয়ে এসে তারপরে আর কথা হয়নি, কারণ আমার ফোনে ছিল 9% চার্জ। তো কালকে না সারা দিনেও ফোনে চার্জার কথা মনে নেই, আমি দরজাটা আড়ালে এসে কথা বলছি, প্রচণ্ড রোদ, আর ডাইনিংটাতে বসে কথা বলা যাবে না কারণ টিভিটা চালানো আছে। তাই আমি একটু সকাল থেকে টিভি দেখি আর কি, মানে টিভিটা ওই সকালটুকুই দেখা হয়, তারপরে আর দেখা হয় না আর কি। তো দুপুরের রান্না বলতে তো সবটাই আছে, তোমাদেরকে দেখিয়েছি, শুধু আমার জন্য ডালিয়া করবো, ভাত একদমই আর নেই, যা করেছিলাম ওকে আমি দিয়ে দিয়েছি, ওই আন্দাজেই করেছিলাম আর কি। তো এখন ঝুলটা একটু আঁচড়ে নিয়েছি, আর ছাড়া দেখতেই পাচ্ছ খুব একটা আমি ছেড়ে রাখি না, হয়তো ভিডিও পারপাস একটু কথা বলি তোমাদের সাথে, তখন একটু ছেড়ে স্টাইল মেরে কথা বললাম, এইটুকুই যা। তো চুলটা কাটাবো বলছিলাম, তবে জানি না এখন কবে কাটানো হবে বা কাটাতে যাব, তো আজকে হবে তো নাই, তবে আজকে শ্যাম্পুটা করব ঠিক করেছি, তাই জন্য চুলে একটু তেল দেব, অনেক দিন যাব তেল দেওয়া হয়নি, তো ওই জন্য ভাবছি একটু তেল দিয়ে নিই। তারপরে তো দেরি আছে স্নান দান করতে, এখন সবে বাজে 9:22, এখনও সকালের ব্রেকফাস্ট আমি করিনি, ঠিক ব্রেকফাস্টের খিদেটা এখনও পাইনি আর কি, ওই জন্য এখনও করিনি। যাই হোক একটু তেলটা মাথায় দিয়ে নিই, আর ওকে ছেড়ে দিয়ে এসে নিচ থেকে, তারপরে তো একেবারে ডাস্টবিনটা ফেলে দিয়ে এসে তারপরে মামুনির সাথে, পাপার সাথে, মায়ের সাথে তিনজনের সাথে কথা বলে নিয়েছি, তারপর বসে বসে একটু টিভি দেখছিলাম, এসবই করছিলাম, তাহলে এবার তেল দিয়ে নিই। চুলে তেল ঠেল মেখে নিয়ে তারপরে বসলাম, একটু বাদে আমি ঘরটা মুছবো, যেহেতু সমস্ত কাজ আমার হয়ে যায় তাই জন্য ঘর মোছাটা ছাড়া আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, চিরুনিগুলোও একটু মেজে দিলাম আর কি, কারণ কি বলতো ওই তেলটা মাথায় দিয়ে আঁচড়ে নিলাম, তেল তেলে হয়ে গেছে, তাই জন্য খুব একটা দিতে চাই না তেল, মানে ওভারনাইট তো রাখতে চায় না, দেখো কয়েকটা পিম্পলস বেরিয়েছে ওই জন্যে, তো তেল ঠেল পেলে না আরও বেশি বাড়তে থাকে এই জিনিসগুলো, তাই জন্য ওভারনাইট তো রাখবো না, 2 ঘন্টা রেখেই তারপরে আমি স্নান করে ফেলবো 11টার দিকে, তো তার আগে ঘরটা মুছে নেবো, তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে। তো খুব একটা খারাপ লাগে বলবো না ও অফিস গেলে, কারণ ওটা প্র্যাকটিস করতেই হবে, ওটা থাকতেই হবে, ওটা আমাদের মায়েদেরও থাকতে হয়েছে, আমাদেরও থাকতে হবে, তো এই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 দিন পর আবার গেছে, তো তাই জন্য একটু খারাপ লাগছে আজকে আর কি, একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একটা লাগছে, তো আস্তে আস্তে আবার এটা অভ্যাস হয়ে যাবে জানি, তবে খুব বোকা বোকা লাগে বিশ্বাস করো, ওরকম একা একা থাকতে সারাদিন, টিভি তো বেশিক্ষণ দেখি না, কারণ টিভি চালিয়েও হয়তো আমি এদিক ওদিক এটা সেটা ঘাটতে থাকি, এসব করতে থাকি আর কি, ওই টিভি চালিয়ে রাখা মানে ওই পাশে একটা লোক আছে এই রকম, তো এই আর কি, আর কিছুই না, তো এইসব আর কি, আর দিদিদের সাথে কথা এইসব হয় আর কি।
একবার বসে গেলে যা হয় এই আর কি, এই চেয়ারটাকে গোছানো ছাড়া আমি কোনো কাজ করিনি। এখন বাজে 10:52, তোমাদেরকে বলার পর থেকে এরকমই বসে আছি। মা ফোন করলো, মায়ের সাথে একটু গল্প করছিলাম, এইসব করলাম। তারপর আমার এক কাকি শাশুড়ি, কাকি শাশুড়ি বলা যায় না কারণ বয়সটা ওই রকম নয়, সম্পর্কে তাই হয়ে গেছে এই আর কি। তো ও দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছিল একটা ফটো, তারপর ওকে আমি বলার পরে ও আমাকে ধরে পুরো ভিডিও ফটো পাঠিয়ে দিল। কারোটা হচ্ছে দেশের বাড়িতে এখন চলছে ঝাপান, তো আমি কোনোদিন দেখিও নি, জিনিসটা কি সেটাও আমি জানি না, কোন মাসে হয় আমি সেটাও জানতাম না। কিন্তু বিয়ের পর 2 বছর ধরে শুনছি ঝাপান হয় ওখানে। তাই আম্মাকে কালকে যখন ফোন করেছিলাম, আম্মার সাথে রোজই প্রায় কথা হয়, তো আম্মা বলছিল যে আজকে পাপা গেছে ওখানে, তো ঝাপানের ওখানে তো যেতে পারবে না যেহেতু পুজো ওখানটা একটা, তো কাকি শাশুড়ির সামনে যেতে পারিনি, দূর থেকেই তুলেছে ও, তো ওই আর কি। আর আম্মাও পড়ে গিয়ে না পাটা ফুলে গেছে, তো ওই জন্যে পাপা আম্মার কাছেও গেছে দেখতে আমাকে আজকে, তো ওই জন্যে কালকে যখন ফোন করেছিলাম আমাকে, আম্মা বললো যে এখানে না থাকলে আর ভাই দেখবি কি করে তুই, তোর কপালে আর হলো না দেখা, অবশ্যই একবার না একবার তো হবেই, সেই আশাতেই থাকি আমরা। তো ওকে বলতে ওই কাকি পাঠিয়ে দিল আর কি। একদমই কাকি শাশুড়ি বা কাকি এখন বিশ্বাস করে এই ফার্স্ট টাইম বোধহয় আমি ভিডিওতে বলছি, আমি কখনো সামনাসামনি দেখেও না ওরকম ডাকতে পারি না, কারণ হয় না, বয়সটা ওরকম রয়েছে। কাকি শাশুড়ি তো দূরের কথা, কাকি হওয়ারও বয়স নয় আর কি, আমার থেকে কয়েক মা কয়েক বছরেরই বড় হবে আর কি। তো এই আর কি, তো ও আমাকে সব ভিডিও ফটো এগুলো পাঠিয়েছিল, তো সেগুলো বসে বসে দেখছিলাম। এবার আমি ঘরটা মুছে স্নান করতে যাবই যাব, এইবার তার আগে আমি আর তোমাদের কাছে আসব না। তো আমি যতক্ষণে ঘর মোছা স্নান এগুলো করছি, ততক্ষণে তোমরা আমার দেশের বাড়ি ঝাপানটাকে এনজয় করো, যেটা আমি এতক্ষণ দেখছিলাম একা একা বসে একটু মজা নিচ্ছিলাম এই আর কি, যে কিরকম কি হয় না হয়, বেশ ভালো লাগছিল দেখতে, এইসব আমি করছিলাম। তো তোমরাও দেখতে থাকো, আমি ফিরে আসছি ততক্ষণে। এটাই হচ্ছে ঝাপানের পুজো, একদমই বাড়ির সামনে। আর এই মাঠটা তোমরা আমার যারা আগের ব্লগ দেখেছো তারা জেনে থাকবে, ওই মাঠটার মধ্যে আমাদের চৌধুরী পরিবারের পিকনিক হয়, যদিও আমি বিয়ের পর থেকে একবারই সুযোগ পেয়েছি সেই পিকনিকে যাওয়ার। আর কি সুন্দর গেটটা সাজিয়েছে দেখো, জানি না কবে নিজের চোখে দেখতে পারবো। আর এটা আমাদের বাড়ির গলি। বাজে এখন 1:25 আর আমি এসেছি দেখো, আজকে তোমাদেরকে বলেছিলাম ডালিয়া করব, কিন্তু আর ডালিয়া করিনি, একটা হয়ে গেছে আর একটা এখানে হচ্ছে। আর এটা আমি ওই ইঁচড়ের তরকারিটা যেটা রেখেছি ওটা দিয়ে খেয়ে নেব, আর মাছটা শুধু শুধু খেয়ে নেব, ডালিয়াটা আর করিনি। ডালিয়া না করার কারণ একটাই, কারণ আমি সকালবেলা ওকে দুটো ভেজে দিয়েছি আর আমার জন্য দুটোর জন্য ওই একই, মানে ওরকমভাবেই গুলেছিলাম যাতে 4টে হয় আর কি। তো এবার ওকে তো দুটো ভেজে দিয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট করে নিয়েছে হয়তো, মানে হয়তো না করেইছে, কি আর করবে। আর আমারটা আমি আর সকালে ভাজিনি, আমি একটু ফল টল খেয়ে নিয়েছি আর কি, যেরকম আম মুসুম্বি আপেল এই ধরনের এগুলো খেয়েছি আর কি সকালবেলাটা আজকে। আজকে কেন জানি তোমাদেরকে বলছিলাম না যে খুব একটা হেভি ব্রেকফাস্ট এরকম কিছু করতে ইচ্ছে করছিল না, তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, অসুবিধে নেই। একটা তো ভাজা হয়েই গেছে, একটা ভেজে নিই, তো সস আর ইঁচড় দিয়ে, মানে সস দিয়ে খেলেও হতো, যেহেতু ইঁচড়টা রয়েছে তাই আর সসটা খাবো না। দেখো জানি না যে ঝড় বৃষ্টি আসবেই কিনা, এখন বাজে 2:30 আর পরিস্থিতি ভীষণ খারাপ। আমি যে কটা জামাকাপড় মেলেছিলাম মোটামুটি শুকনো, তো আমি নিয়ে গেছি। আর ওই বাড়ির 3টে ছেলে এই যে এই ঘরটায় থাকে, ওরা রোজ উঠে রিলস বানায়, তো এইসব আর কি। আর ভালো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে। আর আমি চুলগুলো ছেড়ে শুয়েছিলাম, কারণ
ওই শ্যাম্পু করেছি তাই জন্য শুকানোর জন্যে, তো এই আর কি। আর এরা এখানে কিরিলস বানাচ্ছে, হাওয়া দিচ্ছে বেশ ভালো, তো ওই জন্য করে সব মজাও পাচ্ছে। আর ঝিরিঝিরি নেমেও সে মনে হচ্ছে, কদিন ধরেই না বৃষ্টিটা হবে হবে করছে কিন্তু নামছে না, তো মনে হচ্ছে আজকে নামবে অবশ্যই। কিন্তু আজকে আমরা একটু বেরোবো ভেবেছিলাম, মনে হচ্ছে আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না, আর জলটাও শেষ, যাই না কি হবে, বাপরে। তো চলো, ফোটা ফোটা বৃষ্টি অলরেডি পড়ছে, আমি গিয়ে একটু ভেতরেই বসছি, কারণ এখানে তো বৃষ্টি ছেড়ে দেখো, বাপরে বাপ। আমি না আমার ঘরে জানলা থেকে ওদের এই মজাগুলো দেখা যায়, তো এইসবই দেখি, তো এই আর কি। আর সবাই মোটামুটি জামা কাপড় নেওয়া শুরু করে দিয়েছে, বাপরে বাপ। আর তো দরজা দিয়ে চলে আসছে, তো যাই হোক না কেন চলো ভেতরে চলে, এই প্রচন্ড হাওয়া। এই দেখো বলি না, আমার জানলা দিয়েও দেখা যায়, শুয়ে শুয়েও পর্যন্ত দেখতে পাই আমি এইসব কাণ্ড কারখানা, তো এইখান থেকেও দেখতে পাই। আর ওই দেখো সবাই মোটামুটি জামাকাপড় নেওয়া শুরু করে দিয়েছে, কারণ ছাট আসবে বেকার, ভিজবেও, ছাদ মোটামুটি খালি সবার, আমারও নেওয়া হয়ে গেছে। জোর বৃষ্টি নেমেছে একটা প্রচণ্ড জোরে, আর তার সাথে প্রমীর এনে দেওয়া কালকের এই ক্রিম কেকটা আমি এনজয় করছি, তো এই আর কি। চলো দরজাটা দিয়ে দিই, প্রচণ্ড জোরে ছাট আসছে। যাই হোক, আমরা রোজই ভাবি বেরোবো কিন্তু আর বেরোনো হচ্ছে না, আবারও নতুন করে স্টার্ট হলো, বৃষ্টি শুরু হলো আর কি, ওই ছাদটা দেখেই বুঝতে পারছো। রোজ ভাবছি বেরোবো, জলটাও আনতে যাওয়া হলো না আর কি, জলটা আছে যদিও বা একটু হয়ে যাবে কালকে অবধি, আমার বোতল ফোতলগুলো আজকে সব ভর্তি হয়েছে, যেটুকু আছে কালকে হয়ে যাবে। অবস্থাটা দেখো চার দিকের, এত মেঘ করেছে বিশেষ করে ওই দিকটা, আর আগের বার যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিটাই না, মানে দিদির ওখানে বৃষ্টি হয়নি শুনলাম, ইলেকট্রনিক সিটিতে কোনো বৃষ্টি হয়নি, এখানে আজকে বৃষ্টি হয়েছে, যেটা কি না প্রথম ঘটলো বোধ হয়। যাই হোক দেখতেই পাচ্ছ, যাই গিয়ে আর বসি, কী বা করবো, ঘরে থাকতেই হবে আমাকে, আমার মনে হচ্ছে আর বেরোনো হবে না এই যুগে। এখন বাজে 8:39, আমি এলাম একটু রান্নাঘরে, কারণ কালকের জন্য যোগাযন্ত করতে হবে, আর আজকের জন্য আমি ওখানে মাটিটা রেখেছিলাম আর কি, একটা বক্সের ওপরে ভিজতে ভিজতে ওটা নেতে গেছে, কালকে ওটার ব্যবস্থা আমাকে করতে হবে, ওটা কিন্তু আমাকে ঘরে রাখতে হবে, মাটি আছে তো বেকার ভিজে যাবে। তো সেই যে বৃষ্টি স্টার্ট হয়েছে বিকেল থেকে, দেখালাম যে তোমাদেরকে, প্রথমে তো দুপুরে মাঝে ওই আর কি প্রমীরা এলো অফিস থেকে, এইটুকুই টাইম যা দিয়েছিল আর কি, তারপর থেকে এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই, আর থামবে বলে মনেও হচ্ছে না। বর্ষার বৃষ্টি মোটামুটি নেমে গেছে, বর্ষা কেন স্টার্ট হয়ে গেছে ওই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।